গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একদম ভালো দিনে, শুভ দিনে জয় মা বিপদদারিণীকে স্মরণ করে চলো আজকের ব্লগটা শুরু করছি। আজকে জাস্ট ছোট্ট মতোই একটা ব্লগ করব। বিপদদারিণী পুজোতে আমাদের অনেক সাথ হয় জানো, তোমরা অনেকেই, আমরা যারা পুরনো ভিউয়ার তারা তো জানোই যে প্রথম থেকে অনেক সাথ হয়। চলো ভিডিওটা দেখতে থেকেও কী কী করছি। বৌদি অনেকটা গুছিয়ে নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। কেন কি আমি অ্যাকচুয়ালি সকালের দিকে তোমার মামাদের রান্নাও করতে হবে, মানে আমরা তো সবাই খাবো, মায়েরই শুধু উপোস। তো রান্না টান্নাটা এদিক করছিলাম, আমার বৌদি এদিকে ঠাকুরের পুরোটাই সামলে নিয়েছে। চলো দেখাচ্ছি, কিছু হয়ে গেল ডান, আরেকটা নিয়ে চলে গেছি। ওইটা আমাদের ওই সে 13টা বানাতে হয়, ওই ডিঙ্গারটা নিয়ে গেছে। আর এই দেখো, এটা আমাদের হয় দুধ পোয়া, মা বিপদারিণী পুজোতে দুধ পোয়া করতে হয়। আর এখানে সুজি আছে, এটাও লাগে, নুন ছাড়া ফুলসি, এটা মিষ্টি দিয়ে। আর এটা হচ্ছে সুজি ডান সব। চলো এবার আমাদের ওই সেই কি হবে, ডিঙ্গা সাজানো, বুটিন, চলো এই জাম টানতে যাচ্ছি কাকিমাদের বাড়িতে। কেন কি আমাদের এই একটা ফ্রেন্ডের বাড়িতে হয়েছে জাম অনেক, তো ওই ওকে বলেছিলাম, ও এক জায়গায় দিয়ে গেছে, ওখান থেকে জামটা নিয়ে আসি। আর বৌদি ওইদিকে সাজাচ্ছে ডিঙ্গে, চলো জামটা নিয়ে নিই। এই দেখো জাম নিয়ে নিয়েছি, চলো এবার বৌদিকে গিয়ে দিদি, তারপর রেডি হবে সব কিছু। চলো দেখতে থেকো, বেশ ভালো লাগবে আজকের ব্লগটা। আর পুজো করাতে আমাদের ওই গ্রামের বাড়ি আছে, ওইখানে যেতে হয়, যেখানে দুর্গা পুজোয় যাই, ওই মা দুর্গার মন্দিরেই হয়। তো ওটা বৌদি মা ওরাই যাবে, আমি সম্ভবত দেখি কি হয়, নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো। কেন কি বাড়িতেও অনেকটা একজনকে থাকতে হবে, চিকু আসবে স্কুল থেকে, তো ওকে ধরো নিয়ে আসতে হবে। তো দেখা যাক কতটা কী হয়, দেখতে থেকো। জামটাও 13টা হয়ে যাবো মনে হচ্ছে। তোলা তো লুচি সুজি এগুলো আছে, গামলা সাজানো ডান। চলো যাবার জন্য রেডি হয়ে গেছি, স্কুটিতে করে যাবো বৌদি আর আমি। আর রেডি বলতে কিছু নেই, যত চোখ কাঁচা জামা কাপড় পরে যাওয়া আর কিছু না। তো চলো বৌদি এখানে তো তুলছে গামলা, কেমন আছো? ভালো আছিস? ভালো আছো? যাও চলো, পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ চেনা জায়গা, দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে ওই পুজো দেওয়া হলো, তোমার বৌদি পৌঁছে দিয়েছে খোলা। রিমি হয়ে গেল, চলো লাইন নেই কাল থেকে, এই সকাল থেকে আবার লাইন নেই আবার আমাদের এখানে। চলো দেখি, হ্যাঁ করছি তো। চলো দেখি দিদার সাথে একটু দেখা করবো, তারপর বেরিয়ে যাবো, আমি বাড়ি চলে যাবো। বৌদিকে বলবো যদি একটু ক্যাপচার করতে পারে তো ভালো হতো, নাহলে আমাদের ওখানেও একটা পুজো হচ্ছে বিপদদারিণী, সেটা তোমাদেরকে দেখাবো। Thank you.
বামন করে বিপদারণে যেটা দেখালাম, এবার দেখি কাকিমার ঘরে পুজোয় বসে গেছে কতটা কি হয়েছে, চলো দেখা যায়। পুজো করতে এসছে, পুজো করতে এসছে, হয়ে গেল। আর এখানে এসে দেখছি জানো তো, এই যে খুদে আছে না এদের বাড়িতে, তোমরা আমার অনেক সময় ব্লগে দেখেছো, এই দেখো এই বাচ্চার বেসনের ওই এটা ফুটে পুরো গায়ে একদম ফোসকার মতো হয়ে গেছে, বাচ্চা কাঁদছে, বাচ্চার মা সবাই কান্নাকাটি করছে। তো যাই হোক, ব্যাপারটা খুব খারাপ লাগলো, জানি না বিপদ্দারিণী পুজোতেই কেন হয়, আগের বছর চিকুরও এরকম হয়েছিল, পুরো ফসকা হয়ে গেছিলো, আর এই বছর আবার এই বেবির। তো যাই হোক, মা সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই বলবো। কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে, এ কি বলছিলি বল, ভিডিও দেখেছিস? তোমার বন্ধুরা মিলে করো ভালো লাগে, আর ভাইয়ের কাছে ছাড়া আমি সবজিও নিই না, কেন কি ভাইয়ের ফোন পে হয়, ওই জন্য ভাইয়ের কাছে নিই, আর কারো ফোন পে হয় না। আর সত্যি কথা বলতে ফোন পে জন্য ভাইয়ের সবজি গুলো ভালো, মিথ্যা কথা বলবো না। আর দাদু সত্যি দেয়, দাদু বিশাল ভালোবাসে আমাকে, দাদু এলে আমাকে কিছু কুড়াতে হয় না, আন্না সব ভালো ভালো দিয়ে দেয়, বেছে বেছে দিয়ে দেবে দাদু। সবজি বাজারে এসেছিলাম ওই জন্য ভাবলাম, ভাই বলছে তোমার ভিডিও আমি দেখি, খুব খারাপ লাগলো, ভাবলাম ভাইকে একটু তোমাদের সাথে শেয়ার করি, যে ভাইও আছে আমার জন্য, মানে তোমরা অনেকেই জানো ওই ভিডিওটা শেয়ার করেছিলাম আর কি, তোমাদের রিকোয়েস্টে শেয়ার করা ভিডিও। চলো তো, চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও। আর এটা দেখো, প্রতিদিন আমাদের বাড়িতে একটা দুটো বেরোচ্ছে, কী বিপজ্জনক দেখতে পাচ্ছ।